দীর্ঘদিন ধরে নরসিংদী শহর ঘেঁষে বয়ে যাওয়া হারিধোয়া নদীর পাড়ে অবস্থিত শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি। দখল আর বর্জ্যে এখন মরা খালে পরিণত হয়েছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, বিসিক শিল্প নগরী সহ বেশ কিছু বৃহৎ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করলেও এসব চালু না রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলছে নদীতে। এতে বিপন্ন জীব বৈচিত্র্যের অস্তিত্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল আর নদী, হচ্ছে মাছ শূন্য, আর দূষিত পানির দুর্গন্ধে এলাকাবাসীর নাভিশ্বাস চরম দুর্ভোগে। বিষাক্ত পানি হইয়া নদীর মধ্যে মাছ তো দূরের কথা, যা কিছু আছে গুইল টুইল চালা পোকা যা সব মরে থাকা। ময়লার পানির লিগিয়া বোরো ধান করতাম, এই বোরো ধান মজা থাকা ধান হয় না। আমরা ছোটবেলায় নদীতে গোসল করছি, এখন নদীতে গোসল করবো কি, নদীর সাইডে বাইডে আসা যায় না। আমরা বিভিন্ন জায়গায় মনে করেন প্রতিবাদ করেছি, কিন্তু কোনো কাজ হয় না আর কি। এদিকে পরিবেশ অধিদপ্তরের উদাসীনতার কারণেই এলাকার পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে বলে অভিযোগ পরিবেশ আন্দোলনকারীদের। তারা নির্বিকার, তারা বিভিন্ন সময় বলে লোকবল কম, এই সেই নানা অজুহাত দেয়, কখনোই আমরা তার দৃষ্টিতে বিষয়টা আনতে পারি না। এখনই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। আর পরিবেশ অধিদপ্তরের দাবি, দায়ী কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কখনো দেখি যে আমরা কোথাও ইটিভি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা নোটিশ এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেই। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 127টি শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার ইটিপি থাকার কথা থাকলেও রয়েছে 112টিতে। সময় সংবাদ, নরসিংদী।